জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দশ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিড টু আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়াকে দেওয়া দশ বছরের সাজা স্থগিত করেছেন। আপিল শুনানি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খালেদা জিয়া সাজা স্থগিত থাকবে। পাশাপাশি খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ দুই সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন। খালেদা জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার মো রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, অ্যাডভোকেট আমিনুল ইসলাম। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আসিফ হোসাইন। খালেদা জিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন আদালতের আদেশের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, এই মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট ফরমাইশি রায় দিয়েছিল। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই মামলাটি ব্যবহার করা হয়েছে। মামলায় ইতোপূর্বে ন্যায় বিচার পায়নি। আদেশের পর খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা সংক্রান্ত রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আনা লিড টু আপিল মঞ্জুর করে এই আদেশ দেওয়া হয়। আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে আপিলের ওপর শুনানি হবে। বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি বলে সর্বোচ্চ আদালতকে জানান দুর্নীতি দমন কমিশনের দুদক আইনজীবী। শুনানিতে দুদকের পক্ষে আইনজীবী মোহাম্মদ আসিফ হাসান আদালতকে বলেন, এই ট্রাস্টের টাকা কিন্তু আত্মসাৎ হয়নি, জাস্ট ফান্ডটা মুভ হয়েছে, তবে সুদে আসলে অ্যাকাউন্টেই টাকাটা জমা আছে, কোনো টাকা ব্যয় হয়নি। দুদক আইনজীবী মামলায় এজাহার, অভিযোগপত্র ও সাক্ষ্যের অংশ তুলে ধরেন। তিনি মামলার ডকুমেন্টস থেকে বেগম খালেদা জিয়া এ মামলার অভিযোগের সঙ্গে সম্পৃক্ত নন এমন উপাদান পেশ করেন। সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন হাইকোর্ট রায়ের বিরুদ্ধে লিড মঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন। হাইকোর্ট রায়টি আদালতে পড়ে শোনান ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে গত 4 নভেম্বর খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি লিড টু আপিলের উপর শুনানির জন্য 10 নভেম্বর দিন ঠিক করেন আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি মো রেজাউল হক। 2020 সালের 14 মার্চ আপিল বিভাগে দুটি লিড টু আপিল করেন খালেদা জিয়া। এরও আগে 2018 সালের 8 ফেব্রুয়ারি বক্সিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার 5 বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ডক্টর কামালউদ্দিন সিদ্দিকী ও মোমিনুর রহমানকে 10 বছর করে কারাদণ্ড দেন আদালত। পরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই বছরের 20 ফেব্রুয়ারি খালেদা জিয়া আপিল করেন। একই বছরের 28 মার্চ খালেদা সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা আবেদনে রুল দেন হাইকোর্ট। সাজা বৃদ্ধিতে দুদকের আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে 2018 সালের 30 অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করেন। এছাড়া 5 বছরের দণ্ড থেকে খালাস চেয়ে খালেদা জিয়া এবং 10 বছরের দণ্ড থেকে খালাস চেয়ে মাগুরা সাবেক সংসদ সদস্য এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে কাজী কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদের আপিল খারিজ করেন আদালত। হাইকোর্টের ওই রায়ের আগের দিন 2018 সালের 29 অক্টোবর পুরনো কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনের 7 নম্বর কক্ষে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক মো আক্তারুজ্জামান একটি রায় দেন। রায়ে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে তাকে 10 লাখ টাকা জরিমানা, অনাদায় আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সাজা হয়েছে মামলার অপর 3 আসামিরও। পরে একই বছরের 18 নভেম্বর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। গত 4 নভেম্বর হাইকোর্ট বিভাগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির জন্য উদ্যোগ নেওয়া হয়। তার অংশ হিসেবে নিজের খরচে পেপার বুক, মামলা বৃত্তান্ত তৈরির আবেদন করা হয়। হাইকোর্ট সে আবেদন মঞ্জুর করেছেন। এখন পেপার বুক তৈরি হলে আপিল শুনানি হবে। যদিও এ দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবীদের দাবি, বিএনপি চেয়ারপারসনের দণ্ড মওকুফ করা হয়েছে, তারপরও আপিল শুনানি কেন? আমরা বলেছি তিনি খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল, রাষ্ট্রপতি মওকুফ করেছেন, সেখানে ক্ষমার কথা আছে। খালেদা জিয়া ক্ষমার প্রতি বিশ্বাসী নন, তিনি অপরাধ করেননি, তিনি ক্ষমাও চাননি, তাই এটা আইনগতভাবে মোকাবিলা করতে আইনজীবীদের নির্দেশ দিয়েছেন। নতুন সব সংবাদ সবার আগে জানতে শীর্ষ খবর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সব খবর এখানেই।